ইলিশ 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 দাদা ইলিশ আছে কতটা আছে দাদা? কি মাছ নিয়ে আসছে? কি মাছ নিয়ে আসছে? দীর্ঘদিন বাদে ইলিশ আসলো, আমি কতটা ইলিশ ঢুকলো? অবশেষে আজকে প্রথম ইলিশের কনসাইনমেন্ট পেট্রাবল সীমান্ত দিয়ে কলকাতায় ঢুকছে। রাত 12:01 দিকে কলকাতা বিভিন্ন মার্কেটে আমাদের ইলিশ মাছের স্টক চলে যাবে, যেমন হাওড়া, শিয়ালদা, পাতিপুকুর, শিলিগুড়ি এইসব বাজারে মাছ বিক্রি হবে। 2420 মেট্রিক টনের মধ্যে আজকে প্রথম যে খেয়ে পেল সেটা প্রায় 30-35 মেট্রিক টন মাছ আছে। বাংলা 7-8 গাড়ি, ইন্ডিয়ান 4-5 গাড়ি হবে, এই গাড়িতে আসবে। দেখা যাচ্ছে যে বাংলাদেশে মাছের ল্যান্ডিং খুব কম, সুতরাং আগামীকালকে যে মাছ বিক্রি হবে রেটটা খুব বেশি কমবে না। যদিও আমাদের অকশন মার্কেটে বিক্রি হয় ডিমান্ড এন্ড সাপ্লাই, তো আশা করা যাচ্ছে যে 1300-1400 টাকার মধ্যে রেটটা থাকবে কিলো সাইজের ইলিশের। তারপরও বাংলাদেশে ইলিশের ল্যান্ডিং পজিশনটা খুব পুয়ার। আমরা আশা করি যে 12 অক্টোবরের আগে আমরা বেশি করে ইলিশ মাছ আনতে পারি, কারণ যদি ইলিশ মাছের ল্যান্ডিং না হয় তাহলে আমাদের বা আমাদের বাংলাদেশি কাউন্টার পার্টির কিছু করণীয় থাকবে না। দেখো ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ডাবল শিল্ডেড বল বিয়ারিং এর জন্য একদম সাউন্ড। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে।